পাস পিএমি দেয়ার ফল জিনা পাস জিনা পাস জিনা পাস আরে কল্লানি তো মহিলা পাঠ্য শিক্ষিকাতে ছিল কাহিনী করা হলো কারণ মহিলা পুলিশ মন অবরত মুখ্যমন্ত্রী তুমি যে কল্যাণীতে যে আমাদের উপর আমাদের পার্শ্ব শিক্ষক পার্শ্ব শিক্ষিকাদের উপর যে অকথ্য অত্যাচার চালানো হয়েছে তারা যে তাদের বেতন বাড়ানোর দাবিতে সেখানে কল্যাণীতে হাজির হয়েছিলেন এবং রাত্রেবেলায় লাইট অন তাদের বন্ধ করে তাদের উপর অকথ্য ভাষায় তাদের উপর অত্যাচার করা হয়েছে এমনকি শিক্ষিকা যারা ছিলেন তাদের শ্লীলতাহানি করা হয়েছে এবং তার প্রতিবাদে আমরা এখানে ধিক্কার মিছিল জানিয়েছি এবং তাছাড়া আমাদের আরও যেগুলো ডেপুটেশনের পয়েন্ট ছিল সেগুলো হচ্ছে যে আমাদের বর্ধমান জেলায় একটা বিরাট একটা কাঠমানি চক্র একটা আমাদের চেয়ারম্যান চালাচ্ছেন যে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ভাগ হওয়া সত্ত্বেও প্রায় 150-200 কিলোমিটার দূরে যে সমস্ত টিচাররা এখানে শিক্ষকতা করছেন তো তাদেরকে কিন্তু আগে কোনো ট্রান্সফার করা হয়নি কিন্তু সে সমস্ত টিচারদের কী করা হয়েছে না তাদেরকে বিভিন্নভাবে অস্বচ্ছভাবে তাদেরকে হচ্ছে টাকার লোভ দেখিয়ে তাদেরকে এসব ট্রান্সফার করা হচ্ছে 2010 সালে আমরা সব রিক্রুটমেন্ট হই এবং তারপর আমরা যারা নন ট্রেন্ডে ছিলাম এবং ওয়ান ইয়ার যাদের ট্রেনিং ছিল এবং সরকার থেকে তাদেরকে ট্রেনিং করানো হয় এবং সেই ট্রেনিংয়ের পর আমরা 10 স্কেল পাই তো সেই 10 স্কেল আমরা পেলেও তার যে এরিয়ার তো সেই এরিয়ার এখনও পর্যন্ত আমাদেরকে সে বকি এরিয়ার এখনও প্রদান করা হয়নি যে আমাদের 42 যে গ্রেড পেটার জন্য এবং যেটা বলা হচ্ছিলো যে পিআরটি স্কেল এবং সেখানে শিক্ষামন্ত্রী আমাদের ঘোষণা করেছেন 36 গ্রেড বেল তো সেই 36 গ্রেড বেল এখনও পর্যন্ত পরিষ্কারভাবে তিনি কোনো স্কেল ঘোষণা করেননি এইসব নিয়ে আপনারা দাঁড়িয়ে রেপুটেশন দিতে হ্যাঁ প্রাথমিক শিক্ষা পর্ষদ চেয়ারম্যানের কাছে আপনার নামও করেছেন আমার নাম পার্থ সাউতি বিজেপি টিচার স্যার